দুই নম্বর ওমর অথচ যে ওমর আল্লাহর পায়গাম্বরকে হত্যা করবার জন্য যায় আজকে ওই ওমর দুই নম্বর দামি হয়ে গেছে ঠিক কিনা বলেন একটাই কারণ তার ভিতরে কোরআন ঢুকে গেছে কোরআন ঢুকার পরে ভিতরে যত কুফুরি আছে সব দূর হয়ে আল্লাহর কোরআনের নূরের ভিতরটাকে আলোকিত করে দিয়েছে ঠিক না এখন এমন দামি হয়েছে ওই উমরের কথা আকাশ শুনে ওই উমরের কথা জমিন শুনে ওই উমরের কথা এখন বাতাস শুনে সুবহানাল্লাহ বলেন ওই উমরের কথা ঘূর্ণি জোরে এখন শুনতে বাদ আল্লাহু আকবার বলেন উমরকে বলা হয় মেজাজে ওহি আল্লাহ তাআলা উমরকে এতটায় পছন্দ করে যার কথার উপরে রায় দিয়া হাজাকে আল্লাহ তাআলা পছন্দ করিয়া তার কথা মতো আল্লাহ তাআলা বাসটা আয়াত নাযিল করেছে যে ওমর নবীকে হত্যা করতে যায় আজকে ওই উমর পৃথিবীর সবচেয়ে দামি মানুষের মধ্যে নাম্বার দুই সুবাহ এখন কেমন দামি হয়েছে শুনলে অবাক হবে খলিফাতুল মুসলিম নমর সেনাপতি পাঠাইছে মিশরে মিশর জয় করবার জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে মিশর জয় করে ফেললেন মিশর জয় হয়ে যাওয়ার পরে এখন গোটা মিশরটা মুসলমানদের আওতাভুক্ত হয়ে গেল এইবার আমরে প্লাস রাজি আল্লাহ লক্ষ্য করিয়া দেখে মিশরের মানুষের মধ্যে একটা কুসংস্কার দেখা যায় কি কুসংস্কার মিশরীয় মানুষের একটা সুন্দর যুবতী মেয়েকে সুন্দর করিয়া সাজায়া গুজায়া ঢোল ডাক পিডায়া তাকে সমুদ্রের দিকে নিয়ে যাইতেছে নীল নদের দিকে আমরে প্লাস বল হে মিশরীয় লোকেরা তোমরা এই সুন্দরী যুবতী কুমারী মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে ডুল ডাক পিজের পিড়ে তোমরা কই নিয়ে যাও বলে আমরা নীল নদের মধ্যে নিয়ে যাই বলে কেন বলে হে আমর তাকায় দেখো নীল নদের মধ্যে বিন্দু পরিমাণ পানি নাই বলে হ্যাঁ বলে আমাদের ঐতিহ্য হলো প্রতি বছর একটা সুন্দরী যুবতীকে আমরা নীল নদের মধ্যে বলি দেই জবাই দেই তার রক্তগুলো যখন এই নীল নদের মধ্যে পড়ে তখন নীল নদ যখন এই রক্তগুলো খায় এই নীল নদের মধ্যে তখন পানি আসে আর ওই পানি দিয়ে আমরা আমাদের কৃষি কাজ করি ওই পানি আমরা পান করি ওই পানি দিয়ে আমরা আমাদের জামা কাপড় দৌত করে গোসল করি প্রয়োজন মিটাই আমর ইবনে আস বলে না না এই কুসংস্কার আমি মানতে পারি না একটা মেয়েকে একটা বিনা অপরাধের কারণে হত্যা করবে হতে

দিয়া দিবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা আর জু আর জু মাগা কুতি গর সতল হাসিয়াল সহ যে কোন জাতিকে বিনা অপরাধে হত্যা করা হারাম আল্লাহর আইন হলো এটা হারাম এটা আমাদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন হিন্দু নাই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই নাসারা নাই যে কোন জাতিকে হত্যা করা হারাম আমর ইবনে আজ বলে সাবধান এই মেয়েটা নির্দোষ এই মেয়েটাকে তোমরা বিনা অপরাধে হত্যা করবা এটা আমি হতে দেব না আর আল্লাহ তাআলা বলল মা আহিয়া হা বাকান্নাম আহিয়ান নাস যখন কোন মানুষ কাউকে বাঁচায়া দেয় গোটা পৃথিবীর মানুষকে বাঁচায় দাও না সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবে এইবার ওই মিশরের লোকেরা বলে আমর তোমার কথা আমরা বুঝলাম তুমি জবাই করতে দিবা না জবাই করতে দিবা না ভালো কথা কিন্তু পানি এনে দাও আল্লাহু আকবার বলেন হয়তো পানি এনে দাও নতুবা জবাই করে বলার জন্য সুযোগ দাও হে আমর পানি না আসলে আমরা কি পান করব আমরা জমি চাষাবাদ করতে পারবো না এইবার আমর ইবনে আসদ মনে মনে ভাবে ঠিক হইতে বলতেছে হয়তো জবাই করতে দেওয়া দরকার নতুবা পানি এনে দেওয়া দরকার চিন্তায় চিন্তিত মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা পত্র লেখলেন ইয়া আমিরুল মুমিনিন আল্লাহু আকবার বলেন আমি এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম আমরা তো মিশর জয় করেছি ভালো কথা লোকেরা প্রতি বছর একটা যুবতী মেয়েকে নদের মধ্যে গিয়ে জবাই দেয় তার রক্ত নদের মধ্যে পড়লে পানি আসে তারা হলে পানি আসে না ওগো মর আমি এই কাজে পাতা দিয়েছি এইবার তারা বলে পাতা দিয়েছ ভালো কথা পানির ব্যবস্থা করে দাও অগমর এই অবস্থা যদি আমি পানি দিতে না পারি তাহলে তো জবাই করতে দেওয়া লাগে এই অবস্থা আমি কি করব দেখেন ওমর একটা পত্র লিখেছে কোন ওমর মনে আসে নি যে ওমর আল্লাহর পয়গম্বরকে হত্যা করবার জন্য যায় আজকে ওই ওমর কোরআন পাওয়ার কারণে এমন দামি হয়েছে এখন ওই ওমর নীল নদকে লক্ষ্য করিয়া পত্র লেখে আল্লাহু আকবার নীল নদকে লক্ষ্য করে পত্র লেখা আম্মা বাজ ফায়া বাহরুন নীল হে নীল সাগর মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব মুসলমানদের আমির আমি ওমর ইবনে খাত্তাব তোমাকে বলছি শোনো হে নীল তুমি যদি আল্লাহর হোক পানি প্রবাহিত হও তাহলে তুমি পানি প্রবাহিত হও বা তুমি যদি তোমার নিজ ক্ষমতায় পানি প্রবাহিত হও তাহলে তুমি হও বা না হও আমার দেখবার কোনো বিষয় না আর যদি তুমি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হও আমি মুসলমানদের আমির হিসাবে আমি তোমাকে আদেশ করতেছি যদি তুমি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হও আমার পত্রটা তোমার বুকে পরবার সাথে সাথে আমার হুকুম হলো আল্লাহর গোলামদের জন্য সাথে সাথে পানি প্রবাহিত শুরু হয়ে যাবা আল্লাহু আকবার ওমর কি বললেন হে নীল সাগর ভালো করে শোনো যদি তোমার ক্ষমতা বলে তুমি পানি প্রবাহিত হ তাহলে আমার পত্র পাওয়ার পরে তুমি প্রবাহিত হও বা না দেখবার বিষয় না তবে সাবধান যদি তুমি আল্লাহর হুকুমে পানি প্রবাহিত হও আমার পত্রটা তোমার বুকে রাখবার সাথে সাথে কাল বিলম্ব না করে আল্লাহর গোলামদের জন্য সাথে সাথে পানি প্রবাহিত শুরু হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিরুল মুমিনিন ওমর পত্রটা যখন মিশরের মধ্যে পাঠায়া দিল আমি ওই পত্রটা নিয়ে নীল নদের মধ্যে দৌড় দিলাম আল্লাহর কসম নীল নদের মধ্যে বিন্দু পরিমাণ পানি ছিল না মানুষ দেখলে মনে করবে ফেটে চৌচির হয়ে আছে মনে হয় জীবনে কোনোদিন এই নদীর মধ্যে পানি ছিল না ছিল এমন অবস্থা ছিল আমি আমর ইব্দুল আস আমির মমিনিন ওমরের পত্রটা নিয়ে আমি নীলনদের মধ্যে একটা দৌড় দিলাম তখন বিন্দু পরিমাণ পানি ছিল না আমি মরুভূমির মধ্যে দৌড়াইতে দৌড়াইতে আমি নীল নদের মধ্যখানে চলে গেলাম আমি নীল নদের মধ্যখানে ওমরের পত্রটা রাখিয়া আমি দৌড়াইয়া কিনারার মধ্যে আসতে পারি নাই আল্লাহর কসম নীল নদের মধ্যে এমন দেউ শুরু হয়ে গেল নীল নদের পানিতে আমি ওমরকে আমি আমর ইব্রাসকে একেবারে ভিজিয়ে দিল আল্লাহ চিন্তা করেছেন এই উমর কিন্তু কিছুদিন আগে আল্লাহর পায়গাম্বরকে হত্যা করবার জন্য যা হয় ঠিক কিনা বলেন তখন তো তার ভিতরে কোরআন ছিল না তার ভিতরে অন্ধকার ছিল কুফরি ছিল এখন কোরআন পায় এমন দামি হয়েছে ওই ওমর। আজকে ওই উমর এমন দাবি হয়েছে ওই উমরের কথা মতো পানি পর্যন্ত চলতে বাধ্য হয় ঠিক কিনা বলেন এই জন্যই বলেন পৃথিবী শাসন করিতেন যিনি দুলি তক্তে বসি খেজুরের পাতার পাশাদে তাহার বারে বারে যেত খুশি শুধু আঙ্গুল হেলনে করিতেন শাসন এই জগতেই মোহাম্মদি চরণ তলে ফেলে দিয়েছিলেন শেষন শীত মোহাম্মদ চরণ তলে ফেলে দিয়েছিলেন শেষন শীত বলেছেন আল্লাহর পায়গম্বর হযরত রাসূল আমার পরে যদি নবী হতো কেউ হতো সেই ওমর আমার পরে যদি নবী হতো কেউ হতো সেই ওমর ঠিক কি বলেন চিন্তা করি কেমন আমি উমর একদিন মসজিদের মধ্যে বসে বসে কাঁদে মসজিদের মধ্যে কেউ নাই কান্না করে করে আর কারের মধ্যে থাপ পড় দেয় হলিফাতুল মুসলিম ওসমান রাজি আল্লাহ দেখে কান্নার আওয়াজ শোনা যায় থমকে দাঁড়ালেন কে কান্না করে দরজা খোলে ভিতরে ঢুকিয়া দেখে আমিরুল মোমিনী অমর আদি আল্লাহ তালান কান্না করে দৌড়ে গিয়া হাটটা চেপে ধরে বলে ভাই ওমর আপনি কেন কান্না করেন আপনি আমাদের বাদশাহ আপনি আমিরুল মোমিনী আপনি কেন কান্না করেন তোমাকে কাদায় কে কি বলেছে আমাকে বলো ওমর বলেন না না আমাকে কেউ কোনো কিছু বলে বলে নাই তো আপনি কেন কান্না করেন বলে ওসমান ভাই যেই জন্য আমি কান্না করি যে দুঃখ আমার মনে ওই দুঃখ তুমি নিবারণ করতে পারবো না বলে কি দুঃখ বলে যেই দুঃখের আগুন দাও দাও করিয়া জ্বলে গোটা দুনিয়ার সব পানি যদি ঢালিয়া দাও এরপর ওই আগুন নিবে না এই কথা বলার পর বড় ওসমান তো অবাক হয়ে গেল কি বলে রে এই কেমন দুঃখ আমার একটু খুলিয়া বলো আমার শোনা লাগবে ওমর তো বলতে চায় না এইবার বলে না গো ওমর আপনি বলেন বলে তাহলে আপনি জানেন আমি একজন বকরি রাখাল ছিলাম আমি মাঠে ঘাটে বকরি বেড়া দুম্বা চড়াইতাম হঠাৎ করে একদিন আমি বকরি বেড়া দুম্বা চড়াইয়ে বাড়িতে গেলাম আমার আব্বা যান আমার মাথার মধ্যে একটা আমাকে থাপ্পড় মারাল আমি বললাম আব্বা যান কথা নাই কোন বার্তা নাই হঠাৎ করে আপনি আমাকে থাপ্পর মারলেন কারণটা কি আমার আব্বা তখন বলল বোকাও এ নির্বোধ মোর মাথার মধ্যে ওঠে পায়খানা করে রাখছে দৌত করবার মতো সময় কি তোমার হয় নাই দৌত করবার মতো সময় কি তুমি পাও নাই আমি তখন বললাম আব্বাজান মাঠে ঘাটে বকরি বড় চড়াই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় উঠের পিঠের নিচে ছায়ার মধ্যে ঘুমায় পড়ে কখন যে ওঠে মাথার মধ্যে পায়খানা করেছি আমি টের পর্যন্ত

যার ভিতরে কোরআন আছে সে কোনদিন পিতা মাতাকে কষ্ট দেয় না ঠিক কিনা বলেন একজন ইমাম দেখেন একজন মসজিদ দেখেন মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকা বেতনে চাকরি করে এরপর মিজে যা খায় আব্বা আম্মাকে তা খাওয়ায় ঠিক কিনা বলেন এমন অনেক বড় লোক আছে টাকার অভাব নাই পয়সার অভাব নাই কিন্তু পিতা মাতার খবর পর্যন্ত নেয় না আসে না নাই এই যে কোরআন শিক্ষা দিবেন কোরআন যার ঘরে আছে তার ঘরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আল্লাহ তাআলা অভাব দূর করে দেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার সিনায় কোরআন আছে আমি আল্লাহ তাকে হেফাজত করব আল্লাহু আকবার একটা ঘটনা শুনলে অবাক হবেন কোরআন হেদায়েত যার ভিতর কোরআন আছে আল্লাহ তাকে হেদায়েতের নূর দ্বারা আলোকিত করে দেন ঠিক না বলেন